ঢাকায় সিনে ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক সাকিব খান ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা গেলেও প্রফেশনাল লাইফে দারুণ সময় কাটাচ্ছেন সাকিব তাই তো ব্যক্তিগত জীবনে শান্তি খুঁজে আনতে তিনি শান্তির ধর্ম ইসলামের তালিম নেওয়া শুরু করেছেন এজন্য সম্প্রতি দেশে ফিরে মুফতি ওসামার সঙ্গে দেখা করেছেন সাকিব কিছুক্ষণ বসে তারা ধর্মীয় আলাপও করেছেন এমন কয়েকটি স্থির চিত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিতে দেখা যায় সাকিব পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতি ওসামার কথা মনোযোগ দিয়ে শুনছেন খোঁজ নিয়ে জানা গেছে মুফতি ওসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকে যোগাযোগ রয়েছে ধর্মীয় যে ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকুয়া মসজিদের ইমাম ওসামার পরামর্শ নিতেন সাকিব তাকে সঙ্গে নিয়ে সাকিব খান দু সালে বিশ্ব ইস্তেমার আখেরি মনোজাতে অংশ নিয়েছিলেন বিষয়টি নিয়ে সাকিবের ঘনিষ্ঠ বলেন রূপালী পর্দার নায়ক হিসেবে সাকিব যেমন হোক না কেন বাস্তব জীবনে তিনি ভীষণ ধর্মভীরূ তিনি নামাজ আদায় করেন রোজা পালন করেন পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দেন এর আগে পবিত্র মকানগরী থেকে হজও আদায় করেছেন প্রসঙ্গত মুফতি ওসামা সবিজ ও ক্রিয়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন গেল বছরের ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান শাহরিয়ার নাফিস চিত্রনায়ক ও প্রযোজক জলিল সহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরা পালন করতে দেখা গিয়েছিল মুফতি ওসামাকে এবার সেই তালিকায় যোগ হল সাকিব খানের নাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন